فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وعليكم السلام ورحمة الله وبركاته جي شمالي دي بجان دي سلين عمرابا حجي گلے با مسجد نبوی زیارت گلے ببین نو زاگا اپنا زیارت کرار بیدان کی আসলে বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যাই সওয়াবের আশায় মক্কা মদিনাতে, কিন্তু অনেকগুলো বেদাত এবং শিরিকের কর্মকাণ্ড ওইখানে হয়ে থাকে, এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং অন্যান্যদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এগুলোর মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা থালাসি মাসাজিদ, মসজিদি হাযা ওয়া মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা, রাওয়াহুল বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সফর করা যাবে তিনটা মসজিদের দিকে, এছাড়া অন্য কোথাও সফর করা যাবে না সওয়াবের উদ্দেশ্যে। একটা হচ্ছে মসজিদ নববী, একটা হচ্ছে মসজিদে হারাম, একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর এইগুলোর মধ্যে সালাত আদায় করা অন্যান্য সাধারণ মসজিদ থেকে অনেক সওয়াব। আর যেগুলো আমরা সওয়াবের উদ্দেশ্যে জিয়ারত করতে পারি, সফর ন জিয়ারত, অর্থাৎ মক্কা মদিনাতে চলে গেছি, ফাঁসে ওই জায়গাতে গেলাম, এর মধ্যে যায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা যায়। আমি গেছি মদিনাতে মসজিদে নামাজ পড়তে, হ্যাঁ প্রাসঙ্গিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলাম, এটা জায়েজ এবং ওটা উত্তম। আর হইতেছে যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর জিয়ারত করা, এবং আহলে বকি যারা আছে, আহলে বকি বকিউল গরকাত মদিনা ফাঁসে মসজিদের ফাঁসে যে বিশাল কবরস্থান, ওইখানে জিয়ারত করতে যাব, এটা জায়েজ। এবং যে উহুদের ময়দানে শহীদ যারা আছেন তাদের কবর জিয়ারত করতে যাব, এগুলো জায়েজ আছে। এমনই মসজিদের কবর মধ্যে যাওয়া জায়েজ আছে জিয়ারতের উদ্দেশ্যে, সালাত পড়ার উদ্দেশ্যে। তাছাড়া মক্কা মদিনাতে আরও বিভিন্ন জায়গা, যেমন মনে করেন যে জবলে নূর, জবলে সুর, গারে হেরা, এগুলোর ভিতরে যাওয়ার কোনো ধরনের রাওয়ায়েত নাই, ফজিলত নাই। কেউ যদি নাকি এখানে সওয়াবের আশা যায় তাহলে বেদাতে পরিণত হবে। অনেকে ওই সমস্ত জায়গাতে যায় শিরিক করে, যেমন নাকি যে আরাফার ময়দানে যে জবলে নূর আছে ওইখানে ভিতরে একটা ফিলার আছে, ফিলারের মতো অনেকে অনেক কিছু লেখে, অনেক উদ্দেশ্য সাধনের জন্য অনেক কিছুই করে, এখানে এটা বরকত লয়, হাত যে মুছে, এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত হবে। তাই এক তো এখানে সব নাই গেলে যে এখানে ভিতরে শিরিকের দরজা খুলে যেতেছে, এই জন্য যাওয়া যাবে না। হ্যাঁ জবলে হেরা, জবলে যে সুর যেগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যে হিজরতকালে একটা গর্তের মধ্যে ছিল ওইখানে, এবং যেখানে কোরআন নাজিল হয়েছে, এখানে সওয়াবের আশা যাওয়াটা বেদাত। কেউ যদি নাকি জানতে যায়, একটা জ্ঞান নিল, এটা যাইতে পারে, তবে খেয়াল রাখতে হবে এখানে গেলে যে শিরিকের যদি ভয় থাকে, আপনি এরকম একজন লোক আপনাকে দেখলে অন্য লোক আপনার থেকে শিখে নিবে, হ্যাঁ ওই অনুযায়ী যেতেছে সবের কাজ, না হলে কি যাবে নাকি, এই ধরনের যদি আপনার লোক হন, আপনার একজন আলেম হন, আপনাকে মানুষ একতা করে, তাহলে অবশ্যই আপনি লোকজনকে প্রথমে বুঝে নিবেন যে এখানে কোনো সওয়াব নাই, হাদিস নাই, বরং এখানে যাই উল্টোপাল্টা এবাদত নিয়ে গেলে কুফুরে শিরিক হয়ে যেতে পারে। হ্যাঁ যারা ইসলামিক ঐতিহাসিক, এরা শিক্ষা গ্রহণ করার জন্য যাওয়ার জন্যে ফতোয়া লাজমার আর দায়মার ওনারা এটাকে যে শর্তসারাইভাবে জায়েজ রেখেছেন। তাই সম্মানিত ভাই, যে লোকেরা যেভাবে হজ উমরাতে গেলে যেভাবে গুরুত্ব দিয়ে এই সমস্ত জায়গাগুলোকে সওয়াবের আশায় যায়, এটা ঠিক নয়, এটা বেদাত এবং সেদিকে দরজা খুলে দিবে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম হিসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।